আসসালামু আলাইকুম বিওর্স আপনারা কেমন আছেন সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও বিয়র্স আজকে আপনাদের মাঝে আলোচনা করব ক্যাপসল প্রিমা ক্যাপ জি নিয়ে এই মেডিসিনটি অনেক রোগের জন্য কার্যকারী একটি মেডিসিন বিয়র্স প্রিমা ক্যাপ কোন কোন রোগে সেবন করা যায় প্রাইস কত সাইড ইফেক্ট সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিওর্স ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন প্রিমা ক্যাপ পাঁচশো এমজি এই মেডিসিনটির জেনারিক নাম হলো প্রাইম রোজ অয়েল এটি দুটি ফরম্যাটে পাওয়া যায় প্রিমা ক্যাপ পাঁচশো এমজি আর এক হাজার এমজি প্রিমা ক্যাপ ক্যাপসুলটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের পণ্য বিয়ার্স চলুন জেনে নেই কোন কোন রোগে এই ক্যাপসুলটি সেবন করা যায় যেমন স্তন দানকালীন মায়েদের মাতৃদুগ্ধ বাড়ানোর জন্য এই ক্যাপসুলটি সেবন করা যায় কিশোর কিশোরীদের ব্রণের চিকিৎসায় এই ক্যাপসুলটি সেবন করা যায় মেস্তর চিকিৎসায় তারণ্য বাড়াতে চামড়ার বাস পড়ার প্রতিরোধে যে কোনো চর্মরোগের সহায়তা হিসাবে প্রিমা ক্যাপ ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন এছাড়া মহিলাদের স্তনে ব্যথা শক্ত বস্তু উপস্থিত থাকলে মহিলাদের স্তনে চামড়া ফেটে রক্ত আসায় এবং নিপল দিয়ে পুষ বা রক্ত আসায় এই মেডিসিনটির মহিলাদের মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে পরিবর্তী সময় জটিলতা মেজাজ খিটখিটে থাকা ঘুম না আসার কারণে সেবন করা যায় জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা শরীরে পোড়া করলে ও নক মরে যাওয়া রোগে এই মেডিসিনটি সেবন করা যায় অ্যাপটিক অ্যালার্জিক ও নিউরোডার্মাটাইটিস সোরিয়াসিস উচ্চ রক্তচাপের রোগীরাও এই মেডিসিনটি সেবন করতে পারে ত্বকের সুস্থতায় ও চুলের সৌন্দর্য ঠিক রাখার জন্য এই মেডিসিনটি সেবন করা যায় বিয়র্স এই মেডিসিনটি প্রতিদিন এক থেকে তিনটা সেবন করতে পারেন একটা না পনেরো থেকে এক মাস সেবন করা যায় বিয়ার্স এই মেডিসিনটির তেমন কোনো সাইড ইফেক্ট নাই তবে অতিরিক্ত মেডিসিন সেবন করলে পেটে সমস্যা হতে পারে বিয়ার্স এই মেডিসিনটির প্রাইস সম্পর্কে আলোচনা করব প্রিমা ক্যাপ পাঁচশো এমজি প্রতি পিস ষাট টাকা করে এবং প্রিমা ক্যাপ এক হাজার এমজি প্রতি পিস দশ টাকা করে বিয়র্স গর্ভাবস্থা এবং স্তন দানকালীন মায়েদের জন্য এই মেডিসিনটি নিরাপদ কিন্তু শিশুদের ক্ষেত্রে বারো বছর নিচে সেবন করা যাবে না বিয়র্স মেডিসিনটি সেবনের পূর্বে অবশ্যই যে কোনো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন এছাড়া বিড়ো থেকে কেউ মেডিসিন সেবন করবে না বিডটি দেওয়া হয় শুধুমাত্র আপনাদের ধারণার জন্য এর বাইরে কোনো কিছু না কোনো কোম্পানির প্রচারের স্বার্থ না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন যে কোনো মেডিসিনের রিভিউ জানতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান ভালো থাকবেন ভিউয়ার্স